স্টুডেন্ট অ্যান্ড গার্জেন, ডিবিএস ম্যাডামের ক্লাসে সকলকে স্বাগতম। আমি ডিবিএস ম্যাডাম। সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন রাখবে। যারা আমার সাবস্ক্রাইবার আছো, নোটিফিকেশান অবশ্যই অন রাখবে, তাহলে রোজকার ভিডিও তোমরা দেখতে পাবে। ভিডিওটা বেশি থেকে বেশি লাইক শেয়ার করো। যত লাইক শেয়ার করবে তোমরাও শিখতে পারবে, বাকিরাও শিখতে পারবে। ওকে, কমেন্টস করো যদি তোমাদের কোনো ইম্পর্টেন্ট ভিডিও দরকার থাকে, আমাকে কমেন্টস করে তোমরা জানিও, আমি ডেফিনেটলি সেটা দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, মডেল অ্যাক্টিভিটির টাস্ক পার্ট 8 অর্থাৎ ফাইনাল যেটা, সেটা কিন্তু আপলোড হয়ে গেছে প্রত্যেক ক্লাসে। যারা দেখোনি তারা দেখে নিও। এছাড়া রচনার প্লেলিস্টে প্রচুর রচনা দেওয়া আছে, সেগুলো তোমরা ফলো করো। ওকে, আজকে আমি একটু তোমাদের আলোচনা করব পরিবেশ গঠনে পদার্থের ভূমিকা চ্যাপ্টারটার থেকে কিছু প্রশ্ন উত্তর নিয়ে। একদিনে তো সব দেওয়া সম্ভব না, আজকে কিছু দিয়েছি, পার্ট বাই পার্ট আমি দিয়ে দেবো। ওকে, তো শুরু করা যাক। ভিডিওটা অবশ্যই লাইক করে দিও। দেখো প্রথম প্রশ্ন কি দিয়েছে, মানব দেহে প্রাপ্ত সর্বাধিক অধাতু কোনটি? ওকে, উত্তরটা লিখবো হচ্ছে মানব দেহে প্রাপ্ত সর্বাধিক অধাতু হচ্ছে অক্সিজেন। ওকে, নেক্সট প্রশ্ন হচ্ছে মানুষের দেহে বা মানব দেহে প্রাপ্ত সর্বাধিক ধাতু কোনটি? উত্তর হবে হচ্ছে ক্যালসিয়াম, মানব দেহে প্রাপ্ত সর্বাধিক ধাতু। নেক্সট, তিন নম্বর প্রশ্ন হচ্ছে মানুষের দেহে প্রাপ্ত প্রধান চারটি মৌলের নাম কি? মানুষের দেহে প্রাপ্ত প্রধান চারটি মৌল হচ্ছে CHO এন্ড N, মানব দেহে প্রাপ্ত চারটি মৌল, রাইট? নেক্সট প্রশ্ন হচ্ছে কোন পদ্ধতিতে সবুজ উদ্ভিদ গ্লুকোজ উৎপাদন করে? উত্তর আমরা লিখব সালোক সংশ্লেষ পদ্ধতিতে সবুজ উদ্ভিদ গ্লুকোজ উৎপাদন করে। নেক্সট প্রশ্ন, পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে মানব দেহে প্রাপ্ত জলের পরিমাণ কত? কোথায় কি পরিমাণ জল পাওয়া যায়? উত্তরটা আমরা লিখব মানব দেহে প্রাপ্ত জলের পরিমাণ 70% অর্থাৎ 70%, এর তিন ভাগের মানে এর চার ভাগের তিন ভাগ অর্থাৎ 3/4 অর্থাৎ চার ভাগের তিন ভাগ থাকে কোষে, আর বাকি জল থাকে কিন্তু কোথায়, না রক্তে। ওকে, তাহলে চার ভাগের তিন ভাগ থাকে হচ্ছে কোষে আর বাকি থাকে হচ্ছে রক্তে। নেক্সট প্রশ্ন হচ্ছে উদ্ভিদের ক্ষেত্রে জলের প্রয়োজনীয়তা কী কী? উত্তরটা আমরা লিখব উদ্ভিদ সালোক সংশ্লেষ প্রক্রিয়ার জন্য জল ব্যবহার করে। দাড়ি দিয়ে জলের মধ্যে দিয়ে সূর্যের আলো চলাচল করতে পারে বলে জলজ উদ্ভিদ খাদ্য তৈরি করতে পারে। ক্লিয়ার? নেক্সট প্রশ্ন, শামুক ঝিনুকের দেহের বাইরের খোলস কিভাবে গঠিত হয়? উত্তরটা আমরা লিখব জলে দ্রবীভূত Ca2+CO2, টুটা একটু নিচের দিকে হওয়ার কথা, তো এটা সিস্টেমে হয়নি বলে এইভাবে লিখেছি আমি, CO2 দিয়ে এই খোলস গঠিত হয়। ওকে, আট নম্বর প্রশ্ন হচ্ছে মানব দেহে আয়রনের প্রয়োজনীয়তা কি? উত্তরটা আমরা লিখব রক্তে লোহিত কণিকায় হিমোগ্লোবিন ফেরাস আয়ন অর্থাৎ Fe2 ছাড়া কাজ করতে পারে না, রাইট? বোঝা গেল? নেক্সট, আমাদের দেহে হাড়ের প্রধান যৌগ কি, কোন ধাতু দিয়ে গঠিত? হাড়ের প্রধান উপাদান হলো ক্যালসিয়াম ফসফেট। নেক্সট হচ্ছে এটি ক্যালসিয়াম ধাতু দিয়ে গঠিত। ওকে, নেক্সট প্রশ্ন মানুষের দেহ গঠন ও দেহ রক্ষার জন্য কোন কোন জৈব যৌগ ব্যবহৃত হয়? উত্তরটা আমরা করব মানব দেহের দেহ গঠন ও রক্ষার জন্য কার্বোহাইড্রেট, লিপিড, নিউক্লিক অ্যাসিড, প্রোটিন, ভিটামিন ব্যবহৃত হয়। ওকে, নেক্সট প্রশ্নে আমরা যাব, 11 নম্বর প্রশ্ন। প্রশ্ন হচ্ছে আমাদের দেহে তাপশক্তি উৎপন্ন হয় কিভাবে? উত্তর আমরা লিখব আমাদের দেহের কোষে উপস্থিত গ্লুকোজ বায়ুর O2-র সঙ্গে বিক্রিয়ায় CO2 এবং তাপশক্তি উৎপন্ন করে, ব্র্যাকেটে লিখব শর্করা বিয়োজনে গ্লুকোজ উৎপন্ন হয়। ওকে, নেক্সট প্রশ্ন মানব শরীরে লিপিডের প্রয়োজনীয়তা কি? উত্তর আমরা লিখব চামড়ার নিচের লিপিডের স্তর মানুষদের এমনকি প্রাণীদের শীতের হাত থেকে রক্ষা করে। ওকে, নেক্সট, অর্থাৎ মানবকে, মানব জাতিকে এবং মানে প্রাণীদেরও শীতের হাত থেকে রক্ষা করে। নেক্সট, মানব শরীরে কোথায় কোথায় প্রোটিন বর্তমান? উত্তর আমরা করব চুল, নখ, চামড়া, পেশি, রক্তের হিমোগ্লোবিনে প্রোটিন বর্তমান। নেক্সট প্রশ্ন, 14 নম্বর প্রশ্ন, প্রোটিনের কাজ কি? উত্তর আমরা লিখব রোগ জীবাণুর হাত থেকে বাঁচাতে এবং দেহের বৃদ্ধিতে
প্রোটিন আমাদের সাহায্য করে বা প্রোটিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দিলেও হবে। নেক্সট প্রশ্ন হচ্ছে উৎসেচকের কাজ কি? উত্তর আমরা করব আমাদের দেহের নানান বিক্রিয়া তাড়াতাড়ি ঘটাতে সাহায্য করে হচ্ছে উৎসেচক। ওকে, আমাদের দেহের নানান বিক্রিয়া তাড়াতাড়ি ঘটাতে সাহায্য করে হচ্ছে উৎসেচক। ওকে, নেক্সট প্রশ্নে আমরা যাব। নেক্সট প্রশ্ন আমাদের বলেছে যে উদ্ভিদ ও প্রাণীর বংশধারা ও আচরণ নির্ধারণ করে কে? উত্তর আমরা লিখব উদ্ভিদ ও প্রাণীর বংশধারা ও আচরণ নির্ধারণ করে নিউক্লিক অ্যাসিড। ওকে, বোঝা গেল তাহলে? তাহলে আমাদের আজকে আমি 16 প্রশ্নের উত্তর তোমাদের দিয়ে দিলাম। এরপরও আমি আরও কিছু প্রশ্ন উত্তর আপলোড করব, এগুলো তোমরা স্টাডি করো, নেক্সট আমি আরও দিয়ে দেবো, ঠিক আছে? আজকের জন্য এটুকু। বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করে দিও, লাইক করো, খুব ভালো থেকো, টাটা।